নমস্কার বন্ধুরা, দুই বন্ধু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি সব রকম সবজি দিয়ে পাতলা একটা চারা মাছের ঝোল। প্রথমে কড়াতে একটু তেল দিয়ে নেব। পটলগুলো কড়াই দিয়ে দিই, পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এবার একে একে সব আনাজগুলো দিয়ে দেব। এবারে স্বাদ মতো নুন হলুদ একটুখানি দিয়ে একটু নাড়াচাড়া করে এপাশ ওপাশ করে নিয়ে একটু আদা দিলাম, তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে চিনি দেব একটু। ঝোলটা দিয়ে একটু পাতলা ঝোল, আর একটু জল দেব। দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই গরমের পক্ষে খুবই উপকারী চারা মাছের এই পাতলা ঝোলটি, আপনারা অবশ্যই বানাবেন। ঝোলটা কুকারে একটা সিটি দিয়ে নেব, তারপর মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াই তেল দিলাম মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, কাঁচা তেলে মাছ দিলে কড়াতে জড়িয়ে যেতে পারে, তাই জন্য তেল গরম হতে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এক পিস হয়ে গেছে, একটা পিস দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ঝোলটা ফোড়ন দেব, শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিলাম। এগুলো মশলাগুলো ফোড়নগুলো ভালো করে ভেজে নিয়ে ফেলে দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে ওটা মাছগুলো দিয়ে দেব। এই রেসিপিটি আপনারা অবশ্যই বানাবেন, এই গরমের সময় খুবই উপকারী। এই দেখুন ঝোলটি ফুটছে, ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এটা এবারে একটা পাত্রে ঢেলে নেব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।